নেতা সুশোভন মুখার্জির মৃত্যুর দিনে এসএফআই এর মিছিলকে ঘিরে উত্তেজনা কানলা কলেজে। এসএফআই ও টিএমসিপির ছাত্রছাত্রীদের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি। 80 দশকে কানলা কলেজের ছাত্র নেতা সুশোভন মুখার্জি খুন হয়েছিলেন আজকের দিনে, অর্থাৎ 16 মার্চ। প্রতিবারের মতন এবারও এসএফআই এর পক্ষ থেকে মিছিল করে ছাত্র নেতাকে শ্রদ্ধার্ঘ্য জানাতে কলেজ ক্যাম্পাসে আসে ছাত্রছাত্রীরা। তৃণমূল ছাত্র পরিষদের অভিযোগ, বহিরাগত ছাত্র নয়, তাদেরকে বাইরে থেকে নিয়ে এসে কলেজে উত্তেজনা সৃষ্টি করেছে এসএফআই কর্মীরা। শুধু তাই নয়, তাদের হাতে লাঠি শোটা ছিল। তারা মূলত ঝামেলা করার উদ্দেশ্যেই কলেজ ক্যাম্পাসে জড়ো হয়েছিল বলে দাবি তৃণমূল নেতার। এই নিয়ে দুই তরফের মধ্যে বচসা ও ধাক্কাধাক্কি শুরু হয়। পরে কলেজ কর্তৃপক্ষের মধ্যস্থতায় সমস্যার সমাধান হলেও কলেজে উত্তেজনা রয়ে গেছে। কাজ চলছিল এখানে, আমরা স্টুডেন্ট, কিছু বহিরাগত এসে, বাইরে কেউ নাই, কিছু বহিরাগত এখানে এসে ওরা হামলার মানে উদ্দেশ্য নিয়ে এসছে। লাঠিসোঁটা নিয়ে সবাই দেখেছে, আপনারাও দেখেছেন, এখানে এসে মারবো, টিএমসিবি এগেনস্টে কথা বলবো, ইউনিয়ন দখল করবো, এইসব বিষয়ে এরা আলোচনা করছে। জোর করে ছেলেপিলেদের গায়ে হাত দিচ্ছে। এবার ওরা বহিরাগত নিয়েছে, বাইরের বুড়ো বুড়ো মাল নিয়েছে, এখানে কলেজে এখানে এসে কথা বলছি। প্রতিবাদের তৃণমূল ছাত্র পরিষদ ধিক্কার জানাই এসে ভাইয়ের, শূন্য হয়ে গেছে, এটা মহাশূন্যে চলে যাবে। এসে ভাই নিউজ আজ বাংলা পূর্ব বর্ধমান। এসে গেল বং পিৎজা। আভিজাত্যপূর্ণ বাঙালিয়ানা পরিবেশে সুস্বাদু খাবার নিয়ে আপনার শহরে হাজির বং পিৎজা। ঠিকানাটা অবশ্যই মনে রাখবেন, লিংক রোড আরামবাগ, ব্যাংক অফ ইন্ডিয়ার পাশেই। আরামকোরের রাজশাহী পরিবেশে খাবার নাম বং পিৎজা।